নমস্কার, অদ্বৈত বন্দ্যোপাধ্যায় চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত। অনেক বছর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে দুর্গাপুজোর সময় এবারে ঠিক করলাম গ্রাম বাংলার শারদোৎসব দেখব। আমাদের নিজেদের দেশের বাড়িতেও দুর্গাপুজো হয়, এবারে চললাম গ্রাম বাংলার শারদোৎসবকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করার উদ্দেশ্যে ও স্বচক্ষে নির্মল প্রকৃতি শরতের আবহাওয়াকে উপভোগ করার উদ্দেশ্যে। কি অপরূপ সুন্দর ধানের ক্ষেত, কি অপরূপ সারল্যময় প্রকৃতি, কাশফুলের সপরূপ সমাবেশ, হাওয়ায় দোদুল্যমান কাশফুলের ঝাঁক আর অপরূপ সুবাস ছড়ানো শিউলি ফুল টুপ টুপ করে পড়ে সবুজ পাতার ওপর। আদা পেঁজা তুলোর মতো মেঘ খেলে বেড়ায় নীল আকাশের পটভূমিতে, বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে দেখি বিশ্ব প্রকৃতির অপরূপ লীলা। দেবী দুর্গা মহামায়ার আগমনী বার্তা বেজে ওঠে গ্রাম বাংলার প্রকৃতির বুকে। এরপর মায়ের বোধন ঘটে, দুর্গাপুজো শুরু হয়। আমরা বেরিয়ে পড়ি বিভিন্ন গ্রাম বাংলা দুর্গাপুজো ঘোরার উদ্দেশ্যে। প্রথমত যাই দশঘরা, এই হচ্ছে দশঘরার বিশ্বাস বাড়ির জমিদার বাড়ির তোরণ। এই দশঘরার বিশ্বাস বাড়ি পত্তন করেছিলেন জমিদার জগমোহন দেব বিশ্বাস। পরে এই গোপীসায়রের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল দশঘরা গুপ্তধন। এই দশঘরা গুপ্তধন এখনো নাকি লুকোনো আছে এই গোপীসায়রের অন্ধকার জলের ভেতরে। সেই থেকে এই গায়ের নাম হয়ে গেছে দশঘরা। এই বাড়ির পুজো বহু প্রাচীন। এই বাড়ির পুজোর বৈশিষ্ট্য হচ্ছে দুর্গার পাশেই থাকে লক্ষ্মী সরস্বতী নয়, বরঞ্চ থাকে কার্তিক আর গণেশ, আর নিচে থাকে লক্ষ্মী আর সরস্বতী। এই পুজো দেখে আমরা চলে গেলাম দোল মঞ্চর কাছে। এই হচ্ছে এখানকার দোল মঞ্চ। এরপর আমরা চলে যাব গোপীনাথ মন্দির, যেটা বহু প্রাচীন, এখনও সেখানে পুজো হচ্ছে গোপীনাথের। কিন্তু এখন যেহেতু দুর্গাপুজো এবং শক্ত মতে পুজো চলছে, তাই জন্য গোপীনাথের কানে গুঁজে দেওয়া হয়েছে তুলো। মন্দিরের গায়ে টেরাকোটার অলঙ্করণ সত্যিই মনোমুগ্ধকর। অপরূপ সব ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে পোড়ামাটির ইটের মাধ্যমে। ভেতর রয়েছে মহাভারত ও রামায়ণের যুদ্ধ কাহিনী থেকে তখনকার দিনের লোকসংস্কৃতি এবং আজ থেকে 300 বছর পুরনো জীবনধারা। দশঘরার বিশ্বাস বাড়ি দেখে আমরা চলে এলাম দশঘরার রায়বাড়িতে। এখানে অপরূপ ঠাকুর দালান আলো করে বসে আছেন মা দুর্গা। আর দশঘরা আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে কর্ড লাইন ধরে, এলে ধনিয়াখালি হল্ট কর্ড লাইনের বর্ধমানের লোকালগুলো ধরে সেখান থেকে বাসে আসতে হবে দশঘরা বাসস্ট্যান্ড, এবং তারপরে হেঁটে ঘুরে নিতে হবে দশঘরা। অথবা আপনারা আসতে পারেন তারকেশ্বর হয়ে বাসে দশঘরা। গ্রাম বাংলা দুই অতি পরিচিত জমিদার বাড়ি বা বনেদি বাড়ি পুজো দেখে আমরা ফিরে এলাম আমাদের দেশের বাড়িতে। এরপর আমরা দেখাবো জনাইয়ের বেশ কয়েকটি জমিদার বাড়ির পুজো। জনাই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম বাক্সা। জায়গাটা বড় সুন্দর, মায়াময় সবুজে ঘেরা, বট অশ্বত্থের ছায়া ঘেরা ছোট্ট একটা গ্রাম। তারই পিছন দিয়ে বয়ে যাচ্ছে সরস্বতী নদী। অসংখ্য ছোট ছোট মন্দির আর পুরনো বাড়ি গ্রামের কোনায় কোনায়। মুছে যাওয়া ইতিহাস সময়ের দাগ ফেলে গিয়েছে একদা বর্ধিষ্ণু এই গ্রামের বুকে। সারা বছর ভারী চুপচাপ থাকলেও বর্ষার মেঘ কালো কেটে গিয়ে যখন শরতের সোনালি আলো নদীর পার কাশবনে ছুঁয়ে যায়, তখন যেন জাদুকাঠিতে জেগে ওঠে গ্রামটা। শুরু হয় পুজোর প্রস্তুতি। হুগলির জনায়ের কাছে বাক্সা গ্রামে পৌঁছতে কলকাতা থেকে সময় লাগে ঘন্টা চারেক। এই গ্রামের মাঝেই রয়েছে মিত্র বাড়ি। বাক্সার মিত্রদের তখন ভারী নাম ডাক, বর্ধমানের মহারাজার সঙ্গেও রীতিমতো দহরম মহরম। একদিন সরস্বতী নদীর তীরে বেড়াতে বেড়াতে দেয়ান ভবানীচরণ মিত্রের মনে হলো এখানে শিব মন্দির করলে কেমন হয়। কিছুদিন পরেই স্বপ্ন যেন ঘণ্টার ধ্বনি শুনছেন তিনি। এমন নয় তো যে তার পূজিত দেবতা এখানেই এই গ্রামে অধিষ্ঠিত হতে চান। দেরি করলেন না ভবানীচরণ, বর্ধমানের মহারাজার সহায়তায় নদীর ধারে মহাশ্মশানের ঠিক পাশে তৈরি করে ফেলেন দ্বাদশ শিব মন্দির। ভবানীচরণ মিত্রের গাড়ে গাদি ভ্রুকুটিরাম মিত্র
গ্রামের ভেতরেই তৈরি করলেন রঘুনাথ জিউয়ের মন্দির। দেখার মতো এই সুন্দর মন্দিরটিতে সকাল সন্ধ্যায় আরতি হয় রাধাকৃষ্ণ এবং রঘুনাথের। সাতঘর মিত্রদের বাতি বাড়ি থেকে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত হলো কোনো না কোনো দেবতার মন্দির। এত দেবতার অধিষ্ঠান যে গ্রামে সেই গ্রামে দেবী দুর্গা আসবেন না তা কি হয়। মিত্র পরিবারের এক সদস্য পরশুরাম মিত্রের সময় শুরু হলো দুর্গা পুজো। এরই কিছুদিন পরে ভ্রুকুটিরাম মিত্র শুরু করলেন দুর্গা পুজো। এই বাড়ির উল্টো রথের দিন একটি নতুন মাসকে পুজো করা হয়। এই মাসটিকে ঠাকুরের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়। এরপর শুরু হয়ে যায় মূর্তি তৈরির কাজ। মিত্র বাড়িতে পুজোর 15 দিন আগে বোধন হয়। তবে মাঝে হলো মল মাসে পাড়ায় এবার বোধন হবে পুজোর 1.5 মাস আগেই। বোধন থেকে চণ্ডীপাঠ শুরু হয়। কলা বউ চলে আসে সেই সময়। মিত্র বাড়ির এমনিতেই প্রতি বছর 3 বার কলা বউ আসে। কৃষ্ণপক্ষের অষ্টমীতে অধিবাস হয়, নবমীতে কলা বউ আসে। এর 1 সপ্তাহ পরে শুক্লপক্ষের প্রতিপদে আবার অধিবাস হয়। 2 জন পুরোহিতের পরদিন সরস্বতী নদীতে যান। এজন একজন পুরনো কলা বউয়ের বিসর্জন দেন, অন্যজন নতুন কলা বউ স্নান করিয়ে নিয়ে আসেন। এই কলা বউকে বিসর্জন দেওয়া হয় সপ্তমীতে। সেইভাবেই নিয়ম মেনে চলছে মিত্র বাড়ির দুর্গা পুজো। আরও আরও কত কি নিয়ম আছে মিত্র বাড়ির দুর্গার পুজোর। সা গ্রামের মাঝেই চৌধুরীদের বাড়ি। এই পরিবারের লালদাধর বিষ্ণু ছিলেন বিজয় সেনের সভাসদ। এরই উত্তরপুরুষ রূপনারায়ণ চৌধুরী ছিলেন মহারাজ নন্দকুমারের বন্ধু। শোনা যায় জালিয়াতির অভিযোগে নন্দকুমারকেও গ্রেপ্তার করা হলো হলে সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়ান রূপনারায়ণ চৌধুরী। ইনি পরে বাক্সাতে জমি কিনে বসবাস শুরু করেন। বর্ধমানের রাজা চৌধুরীদের 16 বিঘা নিষ্কর জমি দেন। এর কিছুদিনের মধ্যে বসতবাড়িতে দুর্গাপুজো শুরু করেন চৌধুরীরা। দুর্গাপুজোর খানিক পরে শুরু হলো রাধা গোবিন্দের সঙ্গে এই পরিবারের সম্পর্ক অনেক আগের। রূপনারায়ণের উত্তরপুরুষ জটাধারী বিষ্ণু যখন যশোর থেকে হুগলির শিয়াখালায় বসবাসের জন্য আসেন তখন তিনি কষ্টিপাথরের 2টি রাধা গোবিন্দের মূর্তি নিয়ে আসেন সঙ্গে। বাড়ির মধ্যে মন্দির স্থাপন করে সেখানে শুরু হয় কৃষ্ণ আরাধনা। এই বাড়িতেই শক্তি আর প্রেমের পুজো হয় হাতে হাত ধরে। জন্মাষ্টমীর দিন এখানে রদৎসব হয়। মন্দিরের সামনে গর্ত করা হয় মাটিতে, তার মধ্যে বাচ্চা ছেলে দল জল কাদা মেখে খেলা করে। খেলা শেষে তাদের হাতে আটখড়াই ভাজা আর মিষ্টি দেওয়ার রীতি। এখানে রদৎসবের শেষ হলেই সূচনা হয় দুর্গা পুজো। পুরোহিত এসে একটি নতুন বাঁশ পুজো করেন। ঠাকুরের কাঠামো তৈরিতে এই বাঁশ ব্যবহার করতে হয়। এর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যায় মূর্তি তৈরির কাজ। এই বাড়িতে দেবী কিন্তু দশভুজা নন, দেবীর এখানে 4 হাত। যে সময় চৌধুরী বাড়ি পুজোর সূচনা সেই সময় বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে বিরোধ চরম আকার নিয়েছে। বিরোধ এড়াতে চৌধুরী বাড়িতে এই 2 ভিন্ন মতকে গাঁথা হয় এক মালায়। দুর্গা ঠাকুরের চালায় একদিকে রাধা এবং অন্যদিকে কৃষ্ণের মূর্তিকে রাখাই প্রথা এখানে। চৌধুরীরা একই সঙ্গে শুরু করেন শক্তি এবং প্রেমের আরাধনা। এই বাড়িতে ষষ্ঠীর দিন দেবীর বোধন হয়। সপ্তমীর দিন সকালে কলা বউ স্নান করানো হয় বাড়ির পুকুরে। পুজো শুরু হলে মন্দির থেকে নারায়ণের মূর্তি নিয়ে আসা হয়। সেই সঙ্গে নিয়ে আসা হয় চৌধুরীদের নিত্য পূজিতা লবিন ধ্যান লক্ষ্মীরকে। তাছাড়া বাকি ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজোর সময় তাই তাকে উপস্থিত থাকতেই হবে। পুজোর 3 দিনই নিয়ম মতো হোম হয়। সপ্তমী অষ্টমী এবং নবমী কুমারী পুজো হয় প্রতিদিন। তবে এখানে কুমারী পুজো ঠাকুর দালানে হয় না, বড়তরফ মেজতরফ এবং ছোট তরফের বাড়িতে হয়। অষ্টমীর দিন আয়ুশ্রীর সঙ্গে কল্যাণী পুজো এবং সন্ধি পুজো হয়। নবমীর দিন স্থানীয় দেবী বদ্রীমাতার মন্দিরে ফুল ফল নৈবেদ্য পাঠিয়ে তারপর বাড়ির পুজো করা হয়। চাল নানা রকমের ফল মিষ্টি এসবই দেওয়া হয় ঠাকুরকে। রাতে আরতির পর লুচি মিষ্টি শীতল ভোগ দেওয়া হয়। চৌধুরীদের আরাধ্যা দেবী বিশালক্ষী থাকেন তাদের কুল পুরোহিতের বাড়িতে। সেখান থেকে দেবীর বাড়ির সামনে বিশালক্ষী মন্দিরে নিয়ে আসা হয়। সেখানেই দেবী পুজো করা হয় এবং প্রতীকী বলি হয়। প্রতি দুর্গা পুজো বিশালক্ষী পুজো এই প্রতি বহুকালের। দুরীপ বাড়ির পুজো দেখে একটু এগোলেই গ্রামের পথ ধরে পড়বে বাক্সার সিংহ বাড়ি। শোনা যায় মহেন্দ্রনাথ সিংহ নামে মুর্শিদাবাদের রাজার এক উচ্চ পদস্থ কর্মচারী একবার কাজকর্ম গ্রামে এসেছিলেন। নদী ঘেরা ছায়া মাখা মাঠ গ্রামটা তখন ভারী পছন্দ হয়ে যায় তার। তিনি তৎকালীন বেগমপুর এবং কেশবপুরে কিছু জমি জায়গা কিনে পরিবার পরিজনকে মুর্শিদাবাদ থেকে নিয়ে আসেন এই গ্রামে। ততদিনে বেশ কিছু বড় বাড়ি কয়েক ঘর সম্পন্ন পরিবার আর মন্দির নিয়ে দিব্যি সেজে উঠেছে গ্রাম। তার স্ত্রীর ভারী পছন্দ হয়ে গেল জায়গাটা।
তারই অনুরোধে মহেন্দ্রলাল পাকাপাকিভাবে বসবাস শুরু করেন এইখানেই। 1921 সালে বসন্ত কুমার বসুর লেখা কায়স্থ পরিচয় বইটিতেই পরিবারের উল্লেখ পাওয়া যায়। তিনি তার ওই বইয়ে লিখেছিলেন, জোড়াসাঁকো সিংহ বংশ একটি প্রাচীন ও সম্ভ্রান্ত বংশ, ইয়াদের আদি নিবাস হুগলি জেলার অন্তর্গত বাক্সা গ্রামে। এই বংশোদ্ভব মহেন্দ্রনাথ সিংহের হইতে এই বংশের বংশধর আরম্ভ হয়। বইটি থেকে জানা যায়, সিংহ বংশের পঞ্চম পুরুষ শান্তিরাম সিংহ বাক্সা থেকে জোড়াসাঁকো গিয়ে জোড়াসাঁকো সিংহ বংশের প্রতিষ্ঠা করেন। শান্তিরামের প্রপৌত্র নন্দরাম সিংহের ছেলে ছিলেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ সম্পর্কে নতুন করে বলে কিছু বলার অবকাশ নেই। তার লেখা হুতুম প্যাঁচার নকশা তৎকালীন বাংলার সমাজ এবং সাহিত্য দুই ক্ষেত্রেই আলোড়ন ফেলে দিয়েছিলেন। কালীকেশন্য সিংহের সব থেকে বড় কীর্তি ছিল মহাভারতের বাংলা অনুবাদ। তবে কালীপ্রসন্নের জন্মের অনেক আগে মহেন্দ্রলাল সিংহের সময় এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। সেদিনের সেই সচ্ছল নয়নাভিরাম বাড়িটি সর্বাঙ্গে তীব্র ছাপ ফেলেছে সময়। ভগ্ন প্রায় জীর্ণ বাড়িটাও তাও খানিকটা যেন প্রাণ পায় পুজোর সময়। সাবেক রীতি মেনে কাঠামো পুজো হয় জন্মাষ্টমীতে, দেবীর বোধন হয় প্রতিপদে, একচালা সোলার সাজে ঠাকুরার সিংহ বাড়িতে। দেবী দুর্গার এখানে চিন্ময় রূপ, চালচিত্রের দেবীর পিছনে থাকে শিব, আর দুই পাশে থাকে জয়া এবং বিজয়া। হচ্ছে বাক্সার প্রান্তে আরেকটি বাড়ির পুজো, যেটা হচ্ছে আচার্য বাড়ি। এই বাড়ির পুজো অতি প্রাচীন এবং এই বাড়িও প্রায় ভগ্ন প্রায়। অপরূপ এই পুজোগুলো দেখতে মন আবিষ্ট হয়ে যায় গ্রাম বাংলার বনেদি বাড়িগুলোর সাথে। এরপর আমরা চলে যাব কালী মুখুজ্জের বাড়ির পুজো দেখতে। এই হচ্ছে কালী মুখুজ্জের বাড়ির ঠাকুর দালান। এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে বহু বছর ধরে। এই দুর্গাপুজো যখন হয় বাড়িটা রমরম করে, মা যেন আলো করে বসে আছে ঠাকুর দালান জুড়ে। বাড়ির বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় কাজ যেন কানাকানি ফিসফাস শব্দ, অনেক দিনের ধূপের গন্ধ পাখায় আনাচে কানাচে। হচ্ছে বাজার বাড়ি, বাজার অঞ্চলে অবস্থিত, তাই জন্য এর নাম বাজার বাড়ি। বাজার বাড়ির আসল নাম উমা ভিলা। এখনো এখানে রয়েছে ঝাড়বাতির অপরূপ সম্ভার। ঝাড়বাতি ছাড়াও রয়েছে অদ্ভুত সব কলাকৃতি, আর রয়েছে মা দুর্গা ঠাকুর দালান আলো করে। এখানকার দুর্গা একই রীতিতে হয়ে আসছে বছরের পর বছর ধরে। এইভাবেই চলে আসছে বনেদি বাড়ির পুজোগুলো। এরপর আমরা চলে যাব আমাদের নিজেদের বাড়ি চাঁপাতলার বাড়ুজ্য বাড়ির উদ্দেশ্যে। Thank you.
চন্দনাইয়ের চাঁপাতলার বাড়ুজ্যে বাড়ির দুর্গাপুজো আজ 486 বছরে পদার্পণ করল। এই দুর্গাপুজোর একটি বৈশিষ্ট্য হল লক্ষ্মীর দিকে থাকে কার্তিক আর সরস্বতীর দিকে থাকে গণেশ। এই পরিবর্তনের কারণ আজ 150 বছর আগে ঘটে গেছে। একবার হাঁড়িকাট থেকে পাঁঠা বলির সময় পাঁঠা পালিয়ে যাওয়াতে তখনকার জমিদার শ্রী ত্রিপুরাচরণ বন্দ্যোপাধ্যায় আদেশ দেন যে এবার থেকে পাঁঠা বলি বন্ধ হয়ে যাবে। তখনকার পুরোহিতরা বিহিত দেন যে পাঁঠা বলি বন্ধ করলে ঠাকুরের মূর্তিতেও এক পরিবর্তন আনতে হবে। তাই এই পরিবর্তন এবং আমাদের এই দুর্গাপুজো আজ বহু বছর ধরে এইভাবেই চলে আসছে, আরও কত বছর চলবে তা জানা নেই। এই হচ্ছে আমাদের বাড়ুজ্যে বাড়ির 300-350 বছরের পুরানো শিব। এই শিবলিঙ্গ শোনা কথা অনুযায়ী বহু বছর আগে এক সন্ন্যাসী নর্মদা তট থেকে এসে দিয়ে গেছিলেন। এই শিবের বহু মাহাত্ম্য কাহিনী শোনা যায়। এই শিব আজ রয়েছে আমাদের বাড়িতে বহু বছর এবং যতদিন থাকবে ততদিনই নাকি বাড়ুজ্যে বাড়ির অস্তিত্ব থাকবে। বাড়ুজ্যে বাড়ির দুর্গাপুজোকে নিয়ে এরপর বিশদে আরেকটি ভিডিও আসতে চলেছে, অপেক্ষায় থাকুন আর এখন দেখতে থাকুন আমার চ্যানেলের এই ভিডিওটি। এই হচ্ছে কর্তাবাড়ির দুর্গাপুজো। এই কর্তাবাড়ির দুর্গাপুজোর ঠাকুর ডাকের সাজে হয় এবং এরপর আমরা চলে যাব পুরানো বাড়ির দুর্গাপুজো। এই পুরানো বাড়ির দুর্গাপুজোকে নওবতখানাও বলা হয়, যেহেতু এই বাড়িটার সামনেই রয়েছে একটি বিশাল নওবতখানা। এর এখানে বহু আগে নওবত বসত। এরপর ঠাকুর দালানে উঠে মা দুর্গা যেন আলো করে বসে আছে ঠাকুর দালান জুড়ে। এই হচ্ছে জনাইয়ের বিখ্যাত বনেদি বাড়ির দুর্গাপুজোগুলি। এছাড়াও জনাইতে রয়েছে মাঝের বাড়ি, জলাবাড়ি, গাঙ্গুলি বাড়ি এবং ময়রা বাড়ির দুর্গাপুজো। এরপর আমরা চলে যাব পরের পর্বে পূর্ব বর্ধমানের সিংহালি গ্রামের দুর্গাপুজো দেখতে। এছাড়া জনাইকে নিয়েও আরেকটি দুর্গাপুজোর পর্ব আসছে, যেটা বাড়ুজ্যে বাড়িকে কেন্দ্র করে হবে। আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি যখনই ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের চ্যানেলে। আমার চ্যানেল অদ্বৈত বন্দ্যোপাধ্যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত ধন্যবাদ।